সীমান্ত পিলারের এই পাশটা হচ্ছে বাংলাদেশের দোকানদাররা বসে, আর সীমানা পিলারের ও পাশটা হচ্ছে ইন্ডিয়ার দোকানদাররা বসে। ইলিশ মাছ নিছেন 900 টাকা কেজি, 900 টাকা করে? ঠিক আছে। আপনি কি কি নিছেন? আমি এখানে চা পাতা নিছি, সাবান নিছি, তারপরে চিনি নিছি, আর একটা শাড়ি নিছি। দাম কেমন? মানে আমাদের এই যে দাম, আমাদের এখন ধরেন আমাদের বাংলাদেশের চিনির দাম 135 টাকা 40 টাকা করে বেচতেছে আমাদের চাওয়া লাগে। আমরা এখান থেকে 90 টাকা 80 টাকা করে চিনি নিছি এখন। 90 টাকা আমি নিছি 80 টাকা করে। আসসালামু আলাইকুম, গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফেনীর ছাগল নাইয়া ভারত বাংলাদেশ সীমান্ত হান। শুরুতেই বলে রাখি, যারা ফেনী থেকে ছাগল নাইয়া বর্ডার বাজারে যাবেন তাদের উদ্দেশ্যে আপনারা ফেনী সদর হসপিটালের মোড় থেকে সিএনজি চালিত অটো রিক্সা করে 25 টাকা দিয়ে ছাগল নাইয়া চলে আসতে পারেন। মনে রাখবেন এই বাজারটি সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত থাকে। আসার পূর্বে অবশ্যই আপনারা এখানকার যারা পরিচিত আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন, কারণ এই বাজারের ভিতরে ঢুকতে হলে আপনাকে কিছু নিয়ম ও মধ্য দিয়ে যেতে হবে। বর্ডার বাজারের আশেপাশে এখানকার মানুষদেরকে এখানে প্রবেশ করার অনুমতি আছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। যেমন মনে করেন আপনি ন্যাশনাল আইডি দিয়ে উপজেলা থেকে একটা বেন্ডি কার্ড তৈরি করতে হবে, ওই বেন্ডি কার্ড আর আইডি কার্ড দিয়ে আপনি এই বাজারে প্রবেশ করতে পারবেন। তো আপনার যদি স্থানীয় কোনো পরিচিত না থাকে তাহলে আপনি এই বাজারে প্রবেশ করতে পারবেন না। যাই হোক, আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে চলে এসেছি তাই আমাদের সময় বেশি লাগেনি, আমরা মোটরসাইকেল নিয়ে একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি বর্ডার বাজার দিকে। এই হচ্ছে বর্ডার বাজারটির সড়ক। ছাগলনাইয়া বাজার থেকে সুপুরের দিকে যে সড়কটি চলে গেছে এই সড়ক থেকে আপনি বর্ডার বাজারের যেই রাস্তার মাথাটি রয়েছে সেই রাস্তার মাথায় এসে নেমে যাবেন। ছাগলনাইয়া বাজার থেকে বর্ডার বাজারের রাস্তার মাথা পর্যন্ত 15-20 টাকা সিএনজি চালিত অটো রিক্সার ভাড়া। এখান থেকে নেমে অল্প একটু হাঁটলেই আপনারা বর্ডার বাজারে পৌঁছে যাবেন। দেখতে দেখতে আমরা বর্ডার বাজারে এসে পৌঁছালাম। এই হচ্ছে বর্ডার বাজারের গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হলে আপনাকে এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। যদি স্থানীয় হন তাহলে কোনো প্রবলেম নেই, যদি এখানকার স্থানীয় না হন অবশ্যই স্থানীয় কারোর সাথে যোগাযোগ করে আসবেন, কারণ এই বাজারের ভিতরে ঢুকতে হলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড এবং উপজেলা থেকে সংগ্রহীত বেন্ডি কার্ডটি লাগবে। এটা ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। আগে আমরা বর্ডার বাজারের আপনাদেরকে বাইরের সাইডটা একটু দেখাবো, তারপরে ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব। এই হচ্ছে বর্ডার বাজারের উত্তর পাশটা। উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু উত্তর পাশে না, বর্ডার বাজারের চতুর্পাশেই এভাবে ঘেরাও করে রাখা হয়েছে। বাইরে থেকে এই পাশে দেখা যাচ্ছে বাজারটা। আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষই এখানে দোকান বসিয়েছে। আমরা ভিতরের দিকে একটু যাব, তার আগে আমরা একজন মানুষের সাথে কথা বলে নিই, ইনি ভিতর থেকে আসছেন, কী কী কিনেছেন এবং দাম কেমন তা আমরা একটু জেনে নিই। তো এক ভাই গেছেন, ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে বাজারটা কেমন, এখানে কী কী পাওয়া যায়। জি আসসালামু আলাইকুম। বাজার আসলে তো আগের মতো কোনো জমজমাট এখন আর বাজার নেই। জি এখন কড়াকড়ি, প্রচুর কড়াকড়ি, টিকিট কাটতে হয়। এখানে আজকে চেক করে পুলিশ আছে, বিটিআর আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারপরে আপনার টিকিট দেখি, আইডি কার্ড দেখি, বেন্ডি কার্ড দেখি, সম্পূর্ণ চেক করে আমাদেরকে ভিতরে ঢোকাতে হয়। কি কি লাগে এখানে ভিতরে যাইতে হলে? এখন প্রথমে আপনার উপজেলা অফিস থেকে আমরা টিকিট নিতে হয়। টাকা এখানে টিকিটটা নিতে আমাদের আইডি কার্ড লাগে, পাশাপাশি বেন্ডি কার্ড যেটা আমার গলা ঝুলতেছে এই কার্ডটা লাগে। এই কার্ডটা লাগে, এটা দেখার পরে এরা আইডি কার্ডের নাম্বারের সাথে বেন্ডি কার্ড যেটা আছে এটার নাম্বারের সাথে আইডি কার্ডের নাম্বারটা মিলে আসে, এরা দেখে আমাদেরকে 50 টাকা দামে ওই টিকিটটা আমরা নিতে হয় এখান থেকে। এখানে শুধু এরা চেক করে আমি টিকিটের সাথে যে আমার নাম্বার আছে, নাম এগুলো সঠিকভাবে মিলে আছে কিনা দেখার পরে অর্ধেক টিকিট এখানে ফাটে সিটে রাখি দেয়, আর একটা যেটা আছে বাকি অর্ধেক ওটাকে মধ্যখানে সিটি দেয়। আচ্ছা, আপনার বাড়ি কি আশেপাশে? আমার বাড়ি পুর মধুগ্রাম, আমরা বর্ডার এলাকার মানুষ, কাছে একেবারে কাছে। আপনি কি কি নিছেন? আমি এখানে চা পাতা নিছি, সাবান নিছি, তারপরে চিনি নিছি, আর একটা শাড়ি নিছি। দাম কেমন? মানে আমাদের এই যে দাম, আমাদের এখন ধরেন আমাদের বাংলাদেশের চিনির দাম 135-140 টাকা করে বেচতেছে আমাদের চাওয়া লাগে। আমরা এখান থেকে 90-80 টাকা করে চিনি নিছি এখন। 90 টাকা আমি নিছি 80 টাকা করে। আচ্ছা, তো আমার কাকা উনি নিছেন 90 টাকা। আমি 90 টাকা নিছি, আবার 100 টাকা নিছি। আপনি কি কি নিছেন? 100 টাকা ওই আমি নিছি চা পাতা, চা পাতা, তারপরে সাবান, চিনি, এগুলা শাড়ি একটা। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি আপনি একটা শাড়ি নিছেন বাকি। শাড়ির দাম কেমন পড়ছে? শাড়ির দাম তো এখানে একটু বেশি, এখানে ইন্ডিয়ান শাড়ি তো। আচ্ছা, এটা দুইটা আমরা একসাথে নিই 3000 টাকা করে দাম। কসমেটিক শাড়ি এগুলো পাওয়া যায়?
কসমেটিক্স বলছে এগুলো আর কি, আমাদের বাংলা সেম সেম কসমেটিক্স যেগুলো আমরা বাংলাদেশে আছে, সাবান, ক্রিম, তেল, এই জাতীয় শ্যাম্পু এগুলো সব কিছু পাবো। আর আগের মতো তো জমজমাট এখন আর কিছুই নেই, আগে যেভাবে জমজমাট ছিল না এখন আর ওই রকম না, এখন খুবই কড়াকড়ি, আগের থেকে দাম অনেক বেশি, দামও বেশি, কড়াকড়িও বেশি। আর এখন সরকার যে নতুন কানুন করছে যে 5 কিলোমিটারের ভিতরে যারা আছে ওরাই শুধু টিকিট কাটি ভিতরে ঢুকতে পারে। বড় ভাইদের কাছ থেকে আমরা আসলে জেনে নিলাম এখানে কি কি পাওয়া যায় বা দাম কিরকম বা এখানে প্রবেশ করতে হলে কি কি লাগে। তো ওনারা ভিতরে গেছেন, এখানকার স্থানীয় মানুষ, তো ওনাদের সাথে আমরা কথা বললাম, আপনারা দেখলেন। ইন্ডিয়া সমরগঞ্জ রাজনগর, রাজনগর থেকে আসছেন, বিক্রি হচ্ছে? বিক্রি তো আপনারা বাংলাদেশ তো লোক তো আইতেছে না, কেমনে বিক্রি করব? লোক তো দেখা যাচ্ছে ভিতরে, ভিতরে যাই লোক ইন্ডিয়ার লোকে বেশি, বাংলাদেশের লোক নাই। যেমনটা দিদি বলছিলেন, আপনারা শুনছিলেন যে মানুষ কম, বেচা কিনা কি হবে। আসলে মূলত ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ থেকে সচরাচর যে কোনো মানুষ এখানে ঢুকতে পারছেন না, এই কারণে এখানকার স্থানীয় উপজেলা থেকে বলে দেওয়া হয়েছে বা নির্ধারণ করা হয়েছে যে এখানে যারা যাবে তাদের জন্য ব্যান্ডি কার্ড সংগ্রহ করতে হবে। এটা সত্যি মোট কোনোভাবে ঠিক না, বহিরাগত আরও অনেকে আসবেন, তো যদি ভিতরে প্রবেশ করতে না পারে তাহলে এটা মুশকিল হয়ে যায়, অনেকে দূর থেকে এসেও ভিতরে যেতে পারছেন না, যার জন্য বাজার বসেছে ঠিকই কিন্তু বেচা কিনা কম। যেহেতু লোক সমাগম কম সে অর্থে বেচা কিনাও কম। এই ভিডিওর মধ্যে ভিতরের যে অংশটুকু আপনারা দেখতে পেয়েছেন তা আমাদের নয়, এটি আমরা ইস্তার মণি ভাইয়ের চ্যানেল থেকে নিয়ে এসেছি। ওনার এই ভিডিওটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন। যাই হোক, আজকের মতো যাচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি, বড়দের কাছ থেকে আমরা আসলে জেনে নিলাম এখানে কি কি পাওয়া যায় বা দাম কি রকম বা এখানে প্রবেশ করতে হলে কি কি লাগে। যাই হোক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা চেয়েছিলাম আপনাদেরকে ভিতরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য, ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য, এটা সম্ভব হয়নি। তো ওনারা ভিতরে গেছেন, এখানকার স্থানীয় মানুষ, তো ওনাদের সাথে আমরা কথা বললাম, আপনারা দেখলেন। যাই হোক, দোয়া করবেন আমরা পরবর্তীতে একদিন এসে আমরা উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আসবো, এসে ভিতরে যাওয়ার জন্য সবকিছু নিয়ে প্রস্তুতি হয়ে আসবো।